নমস্কার সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কুমার টুলি। 2023-এর আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সমারোহে এসো হে পরম তরু সুন্দর এসো হে ঝনক ঝঙ্কার। বাংলা কুমোরটুলির বিশেষ বিশেষ কিছু শিল্পী, বিশেষ বিশেষ কিছু স্টুডিও নিয়ে আমার এই বিশেষ প্রতিবেদন। তো সঙ্গীতা, এক বছর পর আমি তোমার বিগ বাজেট নাকি অ্যাওয়ার্ড, কোনটা তোমার ফেভারিট? বিগ বাজেট না, লোকের ভালোবাসা দাদা, এটা ডিফেন্সিভ করে। ঠিক আছে, নতুন সাবেকিও আছে, থিমও আছে, দু তিন জায়গার থিমও আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু লেন্দি আছে, আমি রিকোয়েস্ট করব তোমরা প্লিজ একটু হাতে সময় নিয়ে দেখো। দক্ষিণ কলকাতার কুমোরটুলির তিনখানা স্টুডিওর ভিডিও, মানে তিনটে স্টুডিওর ভিডিও একসাথে এই এপিসোডটাতে রয়েছে। আর ভিডিও শুরুর আগে সবাইকে আমার একটাই অনুরোধ, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখতে বসো। আর ভিডিওর শেষে একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। বাংলা ইউটিউবে যে স্টুডিওতে গিয়ে আমি আজকে শ্যুটটা করেছি, সেটা হয়তো তোমরা প্রথমবার দেখতে চলেছো। এই বছর যখন দক্ষিণ কলকাতার নতুন কুমোরটুলির এপিসোডগুলো আমি কমপ্লিট করছি, তখন যে স্টুডিওতে না গেলে দক্ষিণ কলকাতার সম্পূর্ণ যে এপিসোড যতগুলো বেরোবে, তো সেই এপিসোডগুলোর মধ্যে ওয়ান অফ দ্য এপিসোড রিয়েলি আনকমপ্লিট থেকে যায়। সেই স্টুডিওটি ইটসেলফ আমি এক বছর আগে এসেছিলাম, এবং সেই স্টুডিওটি হচ্ছে সৌম্যজিৎ ব্যানার্জি, সৌম্যজিৎ দা, যাকে আমরা যেই নামে চিনি আর কি, শিল্পী সৌম্যজিৎ দা স্টুডিও। শিল্পী সৌম্যজিৎ দা স্টুডিওতেই আজকে আমি এসেছি, এবং শিল্পী সৌম্যজিৎ দা যেহেতু অসাধারণ কিছু দুর্গা প্রতিমা তৈরি করে এবং দক্ষিণ কলকাতার কুমোরটুলিতে, তো সেটা তো অফকোর্স দেখাতেই হবে। সো চলো আমরা বেশি কথা না বলে একটাই কাজ করবো, সরাসরি ভিডিওটাকে স্টার্ট করবো। সো লেটস স্টার্ট দিস ভিডিও। স্টুডিওতে একটা 360 ভিউ তোমাকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো তোমার যেই দিকেই চোখ যাবে অপূর্ব সাবেকি দুর্গা প্রতিমার কাজ কিন্তু এখানে চলছে। তো সামনে দেখতে পাচ্ছ এই যে এই একটি দুর্গা প্রতিমার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। ইনিশিয়ালি মাটি লেপার কাজ, কিন্তু মাটির কাজ অনেকটাই হয়ে আসছে বন্ধুরা, অনেকটাই। এবং তো বন্ধুরা, মাটির যখন কাজ হচ্ছে, এখানে তুমি দেখছো একদম সাবেকি মূর্তি, প্রত্যেকটা প্রতিমাই তোমাকে আমি দেখাবো, খুব ভালো করে ক্লোজলি দেখো। সামনে অপূর্ব সাবেকি দুর্গা প্রতিমা, তার মাটির কাজ অনেকটাই যেহেতু কমপ্লিট, তোমাকে সামনের থেকে এগিয়ে এনে আমি দেখাই। দেখো একদমই সাবেকি প্রতিমা, এই চালি মুটুক দিয়ে, সম্ভবত এই প্রতিমাটি 10-12 ফুটের হবে, চালি মুটুক দিয়ে সাবেকি দশভুজা। পাশাপাশি একের পর এক দুর্গা প্রতিমার কাজ কিন্তু চলছে এখানে, দেখতে পাচ্ছ তুমি। মূলত সাবেকি প্রতিমাই কিন্তু সৌম্যজিৎ দা যেহেতু ব্যক্তিগতভাবে খুবই কাছে, তো দাদা সেই ঘরানাটাকেই মেনটেন করে কিন্তু কাজ করে চলছে। দেখতে পাচ্ছ একের পর এক দুর্গা প্রতিমা কিন্তু এখানে কাজ হচ্ছে, শুধু তাই না,
গণেশ ঠাকুর বানানো হচ্ছে এবং তার পাশাপাশি কার্তিক ঠাকুর, মা সরস্বতী, লক্ষ্মী ঠাকুর, দুর্গা প্রতিমার সাথে সাথে এই প্রতিমাগুলোর কাজও কিন্তু মাটির কাজ, বেসিক মাটির কাজ অনেকটাই এগিয়ে এসছে। স্বয়ং দেবী সরস্বতীর সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, মায়ের মাটির কাজ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ রাজহংস, এই যে মাটি এখান থেকে নিয়েই কিন্তু এই যে ডিজাইনগুলো করা হচ্ছে। এখানে দেখো মায়ের মুখের ছাঁচ, বিভিন্ন মায়ের মুখের ছাঁচ এখানে তুমি দেখতে পাচ্ছ। পাশে দেখো মা লক্ষ্মী, এখানে রয়েছে প্যাঁচা, এদিকে রয়েছে কার্তিক ঠাকুর, পরপর প্রতিমারই কিন্তু এখানে কাজ চলছে। এগিয়ে চলি, এইদিকেও তুমি দেখতে পাচ্ছ একের পর এক দুর্গা প্রতিমার কাজ কিন্তু এদিকটা হচ্ছে বন্ধুরা, এবং পুরো স্টুডিওটাই যথেষ্ট পরিমাণে ব্যস্ত। আমার সামনে আরও দুটো প্রতিমা খুব ক্লোজ থেকে তোমাকে আমি দেখাবো। একদমই দেখো সাবেকি প্রতিমা, এই যে অসুর, একদমই নর্মাল সাবেকি বাংলা যেরকম সাজ হয়, যেরকম কাজ হয় সেরকমই। এখানে দেখতে পাচ্ছ এদিকে সিংহ, এদিকে স্বয়ং দেবী দশভুজা। এইদিকে চলে আসি, এইদিকেও তুমি দেখতে পাচ্ছ আরও একটি সেম হাইটের, দুটোই 10 ফুটের প্রতিমা রয়েছে এবং দুটোই সাবেকি দুর্গা প্রতিমা। থিমের প্রতিমাও কিন্তু হচ্ছে, দেখাবো তোমাকে আমি। চলো এদিকে তোমায় দেখালাম, প্রত্যেকটা প্রতিমাই প্রায় একই হাইটের রয়েছে এবং যেটা আমি বারবার বলছিলাম অপূর্ব কিছু মাটির কাজ, অসাধারণ কিছু মাটির কাজ। এগিয়ে যাই, এগিয়ে গিয়েও তোমাকে এখানে আমি দেখাবো যে দেখো এখানে বিভিন্ন মাটির ছাঁচ এখানে রয়েছে এবং মায়ের মুখের যে কাজ সেগুলো কিন্তু এদিকে চলছে। তো এইদিকেও খুব ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা, পাশে আরও একটি প্রতিমা রয়েছে। এই প্রতিমাগুলোর হাইট কিন্তু তুলনামূলকভাবে এগুলো একটু বেশি, 12 ফিটের প্রতিমা রয়েছে এবং বড়ো সাবেকি যেরকম টানা টানা চোখে দেবী দুর্গার প্রতিমা হয় সেই রকমই কিন্তু এই প্রতিমাগুলি। এদিকে ছোটো একটি জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, একদমই বেসিক কাজ শুরু হয়েছে। এই যে স্বয়ং এই যে গজরাজ এবং তার উপরে মা জগদ্ধাত্রী। স্টুডিওর এই দিকটায় এসে তোমাকে দেখাচ্ছি, এই দিকেও দেখো কিন্তু এখানেও বেশ বড় বড় হাইটের দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। যেমন দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে পাশাপাশি কিন্তু কার্তিক ঠাকুর, মা সরস্বতী, মা লক্ষ্মী, এগুলোও সাবেকি প্রতিমা কিন্তু একদম মাটির কাজ, বেসিক যেটা আমি বলছিলাম কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। এবং তুমি দেখছো বন্ধুরা যেরকম সাবেকি দুর্গা প্রতিমা হয়, মানে আলাদা করে আমার নতুন করে কিছু বলার নেই, সেরকমই সাবেকি কাজ এখানে হয়েছে। দেখতে পাচ্ছ এই যে অসুর, সিংহ, মা দুর্গা, এই যে, এবং প্রত্যেকটা প্রতিমাই এদিকটা কিন্তু হাইট প্রায় একই রয়েছে। বাট এটা আমি বলছিলাম সাবেকি কাজ, সৌম্যজিদ্দার যেহেতু খুব কাছের সেই কাজই কিন্তু দাদা মেনটেন করে চলেছে। আরও প্রতিমা কিন্তু এদিকে তৈরি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ একদম বেসিক মাটির কাজ এদিকেও শুরু হয়েছে বন্ধুরা। বন্ধুরা এবার রয়েছে স্টুডিওর এই দিকটাতে, এদিকেও তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা সাবেকি দুর্গা প্রতিমা এবং বেশ বড় বড় হাইটের কিন্তু এই প্রতিমাগুলি রয়েছে এবং প্রত্যেকটি প্রতিমারই কিন্তু বেসিক যে মাটির কাজ, ইনিশিয়াল মাটির কাজ, সেই কাজগুলো কিন্তু হয়ে গেছে। পাশাপাশি দেখছো আরও তোমার প্রতিমার কাজ কিন্তু এই দিকটাতেও চলছে, মানে স্টুডিওর যেদিকেই তোমার চোখ চাইবে সেদিকে কিন্তু দুর্গা প্রতিমার কাজ চলছে। বলা যেতেই পারে যে সৌম্যজিদ্দার স্টুডিও কিন্তু এই বছর 2023 দুর্গা পুজোর প্রস্তুতিতে যথেষ্ট পরিমাণে ব্যস্ত। তো যে কটা প্রতিমা তৈরি হচ্ছে তার পাশাপাশি তুমি দেখছো এদিকে খড় বাঁধার কাজও কিন্তু চলছে। ওইদিকে তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা যে মাটির কাজ হচ্ছিলো যেটা তোমাদেরকে আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম। এদিকে দেখো ছোটো একটি মা কালী তৈরি হচ্ছে, একদম বেলে মাটির কাজ, একদম বেসিক কাজ শুরু হয়েছে। পাশাপাশি যেটা আমি বলছিলাম যে শুধু কিন্তু সৌম্যজিদ্দা সাবেকি দুর্গা প্রতিমাই তৈরি করে না, থিমের প্রতিমাও করে, যেহেতু দাদার ব্যক্তিগতভাবে সাবেকি প্রতিমাই একটু প্রিয় তাই দাদা সেই ঘরনার কাজই করে চলেছে। পাশাপাশি কিন্তু দেখছে বন্ধুরা থিমের একটি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তো এই প্রতিমাটি আরও যখন কমপ্লিট হবে নিশ্চয়ই আরও অপূর্ব সুন্দর হবে। তো মোটামুটি তোমাদেরকে আমি দেখালাম পুরো স্টুডিওটাই এবং দেখতে পাচ্ছ যে স্টুডিওর তোমাকে আমি শুরু থেকেই বলেছিলাম যেদিকে তুমি তাকাবে সেই দিকে কিন্তু দুর্গা প্রতিমার কাজ কিন্তু চলছে এই বছর। এসো হে পরম তারা সুন্দর, এসো হে সমারোহে, এসো হে পরম তারা সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে। তো সঙ্গীতা
এক বছর পর আমি তোমার স্টুডিও, ঠিক আছে? তো মানে সবই জানবো এবছর প্রস্তুতি আমি দেখিয়েছি দর্শককে কীরকম কী প্রস্তুতি চলছে। তার আগে আমি তোমার জন্য তিনখানা প্রশ্ন আমি সিলেক্ট করেছি এবং সেটা আমি করবো, একটু কাছে এগিয়ে আসো। প্রথম প্রশ্ন দাদা, নর্থ কলকাতা না দক্ষিণ কলকাতা? মানে আগে আমি বলেছি মানে তিনটে প্রশ্ন করবো, যেটা তোমার কাছে সেটা তুমি উত্তর দেবে। নর্থ কলকাতা না দক্ষিণ কলকাতা? এখনও নর্থ কলকাতা। এখনও নর্থ কলকাতা। থিম না সাবেকিয়ানা? সাবেকিয়ানা। সাবেকিয়ানা দাদা বলেছি। লাস্ট প্রশ্ন, বিগ বাজেট নাকি অ্যাওয়ার্ড, কোনটা তোমার ফেভারিট? বিগ বাজেট না অ্যাওয়ার্ড, লোকের ভালোবাসা দাদা এটা ডিফেন্সিভ করে, ঠিক আছে। চলো এবার আসল কথায় আসি। সমুজিত দা, তুমি যদি আমাদেরকে একটু বলো, ক্যামেরাটা একটু দাদার দিকেই ঘোরাও, এই বছর প্রতিমা তুমি মূলত সাবেকি রেখেছো, যেহেতু সাবেকি তোমার খুব কাছের, আমি বলেওছি এর আগে ভিডিওতে, তো এই বছর আমরা নতুন কী দেখতে চলেছি? নতুন সাবেকিও আছে, থিমও আছে, দু তিন জায়গার থিমও আছে, দুটোকে মিশ্রণ করে করা হয়েছে। মোটামুটি দেখা যায় কত কী করা যায়। সাবেকিয়ানা কোথায় কোথায় এখনও পর্যন্ত অতটা থিমটা আমি বলছি না কোথায় কোথায় যাচ্ছে, এখনও থিম আরম্ভ হয়নি, একটা খালি স্টার্ট হয়েছে। জায়গার খুব ক্রাইসিস, এগুলো লক্ষ্মী সরস্বতীগুলো সরিয়ে দিয়ে তারপর ওই জায়গাগুলো সেটিংগুলো করা হবে, থিমেটাগুলো ফেলবে, ঠিক আছে? এবার থিমের আছে তিনখানা, আর বাকিটা সাবেকি আছে। মানে মূলত যেহেতু তুমি সাবেকিরই কাজ করছো, সাবেকি হচ্ছে। আর দাদা সামনে যেটা আমি দেখতে পাচ্ছি এইটার ব্যাপারে যদি বলো, এইটা ওই শ্রাবণ মাসে তারকেশ্বরে যাবে। হ্যাঁ, এটা প্লাস্টার দিয়ে করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ওই জায়গাটা প্রচণ্ড ভারী হয়ে গেছে, মাথায় করে কীভাবে নিয়ে যাবে জানি না, বাবার ইচ্ছায় চলে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে? তো সমাজিদা, যেটা আমার জানার খুব ইচ্ছা ছিল, মানে এই বছর প্রতিমার দাম সম্বন্ধে যদি একটু আইডিয়া করে দিতে পারো, জাস্ট আইডিয়া। মোটামুটি বাংলা দুর্গা 25 থেকে আরম্ভ করে 2 লাখ টাকা অবধি ঠাকুর আছে। আচ্ছা, থিম? থিমও আছে, মানে তুমি মিলিমিশি বলছি, মিলিমিশি বললাম আমি। এবার যার যেমন সাজ, যার যেমন ডিমান্ড, তার যেমন ডিমান্ড। সমাজিত, তোমার সাথে যোগাযোগ করতে হলে সবথেকে ভালো কোনটা, ফোনে কথা বলা, সোশ্যাল মিডিয়া, নাকি স্টুডিওতে ইটসেলফ এসে কথা বলা? স্টুডিওতে নিয়ে এলে সব কিছু বোঝা যায়, সবসময় ফোনে সব কিছু হয় না। অনেক ক্ষেত্রে আমি দেখেছি ফোন করেছেন, দাম শুনে অনেকে আর আসেননি, কিন্তু এসে একবার দেখে নেওয়া উচিত, তাহলে মনে হয় একটু কম্প্রোমাইজ করা যায় বা উনিও বুঝতে পারেন যে কোন স্ট্যান্ডার্ডে কী হচ্ছে। তোমার স্টুডিও থেকে, মানে যেহেতু আমি দক্ষিণ কলকাতাটাকে মূলত কভার করি, আমার খুব এক্সপেকটেশন থাকে আমার নিজস্ব, তোমার স্টুডিও থেকে আমরা কবে দেখবো যে ফাইবারের প্রতিমা হচ্ছে এবং প্রতিমা যাচ্ছে বাইরে? না, ফাইবারের প্রতিমা বাইরে যাওয়ার মধ্যে এগুলো অনেক ব্যাপার আছে। আচ্ছা, এগুলো হট করে বললেই আমি করে দিলাম বা চলে গেল ব্যাপারটা নয়, এর মধ্যে সারা বছরের একটা ওদের সঙ্গে বসে নেটওয়ার্কের ব্যাপার আছে। নেটওয়ার্ক এখনও পর্যন্ত হয় আমার কোনো স্ট্রং নেই, সবে 4-5 বছরের কারখানা, স্ট্রং হলে নিশ্চয়ই যাবে, ঠিক আছে? আমি অনেক পিছিয়ে আছি ভাই, অনেক পিছিয়ে আছি। চলো সমাজিতা, খুব ভালো লাগলো, আশা করছি এইভাবেই আমরা এগোতে থাকবো এবং তোমার সাথে প্রত্যেক বছর বছর এরকম করে দেখা হবে। ভালো থেকো দাদা, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ কলকাতার কুমোরটুলির অন্যতম শিল্পী সুদর্শন সাউয়ের স্টুডিওতে। সুদর্শনবাবু, স্টুডিওতে প্রথম যে প্রতিমাটি তোমাকে, এটি থিমের দুর্গা প্রতিমা আমি তোমাকে দেখাবো, এবং এটি অনবদ্য দুর্গা প্রতিমা, প্রায় 10.5 ফুটের কাছাকাছি হাইট রয়েছে আমার সামনে, তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা, একদমই এক চালার থিমের প্রতিমা। এবং এই থিমের প্রতিমাটি এবং পুরোপুরি মাটির সাজ কাপড়ের কাজ, কিন্তু দেখো এই যে মায়ের কাপড় পুরোপুরি মাটির, ঠিক আছে, পুরোপুরি মাটির কাজ এখানে। এবং তার পাশাপাশি যেহেতু এই বছরে মায়ের অশ্বে ঘোড়ায় আগমন, তাই এখানে মায়ের সাথে ঘোড়া তো রয়েছে, সিংহ রয়েছে, এবং একদমই থিমের কাজ, তার সাথে সাবেকির একটা সংমিশ্রণ, একটা বেশ সুন্দর ব্যাকগ্রাউন্ড চালচিত্র করা হয়েছে। তো এই প্রতিমাটি দিয়ে আমি তোমাদেরকে শুরুতে দেখাচ্ছি, এবার এই দিকে চলো। তো স্টুডিওর এই দিকটাতে বেশ কতগুলো প্রতিমাতে কিন্তু তৈরি হয়েছে বন্ধুরা, আমার সামনে তুমি দেখতে পাচ্ছ আরও একটি থিমের দুর্গা প্রতিমা, এই দেখো আরও একটি মাটির সাজ কাপড়ের কাজ, পুরোপুরি মাটির গহনা, মাটির কাজ,
গহনার কাজ যেহেতু চলছে সেটা আরও যখন কাজ এগোবে তখন আমি তোমাকে দেখাতে পারবো। বাট এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মাটির কাপড়ের কাজ কিন্তু এখানে সম্পূর্ণরূপে, এই যে মায়ের যে কাপড় সেটা মাটির কাজ, এবং পুরোপুরি তুমি দেখতে পাচ্ছ একটি থিমের এক চালার প্রতিমা, মানে সেনাপতি কার্তিক, মা সরস্বতী, এদিকে সিংহ, এদিকে মহিষাসুর, আর এইদিকে গণেশ ঠাকুর, মা লক্ষ্মী এবং স্বয়ং দশভুজা। তো চলো আমরা এইদিকে তোমাকে দেখাচ্ছি স্টুডিওর এই সাইডটাতে, এবার তুমি দুদিকেই দেখো পরপর থিম এবং সাবেকিয়ানার দুর্গা প্রতিমা একের পর এক রয়েছে। সামনে আরও একটি মাটির সাজ কাপড়ের কাজ, একদমই সিম্পল সাবেকি দুর্গা প্রতিমা, এক চালার প্রতিমা। তো এখানেও তুমি দেখতে পাচ্ছ পুরোপুরি মাটির কাজ বন্ধুরা, একদমই সিম্পল সাবেকি টানা টানা চোখের মা দুর্গা, এবং তার পরের প্রতিমাটি সেটা কিন্তু থিমের প্রতিমা, একদমই অন্য ধরনের থিমের প্রতিমা, মানে এটা একটা রথের মতো করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই যে রথের চাকা এবং রথের উপরে স্বয়ং দশভুজা, সম্পূর্ণ মাটির কাজ বন্ধুরা। এই যে তুমি সাজ কাপড় যেটা তুমি দেখতে পাচ্ছ, এই যে কাপড়, মায়ের কাপড়, মা সরস্বতী, গণেশ ঠাকুর, পুরোপুরি এটা কিন্তু মাটির কাজ। ব্যাকগ্রাউন্ডে চালচিত্রটাও বেশ সুন্দর হয়েছে, যেহেতু বলছিলাম এটা পুরো রথের কাজ, পুরোপুরি রথ, এটা রথের উপরে রয়েছে মা দুর্গা তার সন্তানদের নিয়ে, মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, এদিকে মা সরস্বতী, কার্তিক, পুরোপুরি সম্পূর্ণ একটা রথের উপরে চলেছেন মা। তো এইদিকে দেখো বন্ধুরা, এদিকে তোমাকে দেখায় এখানে এক চালার প্রতিমা কিন্তু এদিকে তৈরি হচ্ছে, এক চালার বেশ কতগুলো প্রতিমা, একদমই সাবেকি বাংলা যেরকম প্রতিমা হয়, একদমই একদমই সাবেকি প্রতিমা, সেই প্রতিমার কাজ কিন্তু এই স্টুডিওতে চলছে। এবার ওই দিকে দেখাই তোমাকে কিছু প্রতিমা। তো বন্ধুরা স্টুডিওর এই দিকে এখানেও কিন্তু কাজ চলছে, এখানেও তুমি দেখছো এক চালার প্রতিমা এখানে কাজ হচ্ছে বন্ধুরা, একদমই জাস্ট এই প্রতিমাটি কিন্তু বায়না হয়েছে, আমি যা দেখতে পাচ্ছি ডুয়েল অ্যাসোসিয়েশন এরকম কিছু একটা নামে। তো এই প্রতিমাটি কিন্তু এক চালার প্রতিমা, একদম সাবেকি প্রতিমা তুমি দেখতে পাচ্ছ, সাবেকি এবং থিমের একটা সংমিশ্রণ এখানে রয়েছে, এবং পুরোপুরি এক চালা দুর্গা প্রতিমা। ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাচ্ছ তুমি সিম্পল, বাট এর উপরে আরও কাজ হবে। তো এখানে তুমি দেখছো মাটির কাজ কিন্তু চলছে বন্ধুরা, পাশাপাশি এইদিকে দেখো আরও একটি এক চালার দুর্গা প্রতিমা, সেটাও বেশ সুন্দর কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা বেশ সুন্দর, জোড়া ময়ূর দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ডটা করা হয়েছে চালচিত্রটা, পুরো মাটির ডিজাইন এখানে তুমি দেখছো, এবং পাশাপাশি আরও বেশ বড় বড় প্রতিমা কিন্তু এদিকে কাজ চলছে। তো অনবদ্য সুন্দর, মানে বলতে গেলে এই স্টুডিওটাতে এর আগের বছরও আমি এসেছিলাম, তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এরকম সুন্দর সুন্দর মাটির কাজ এখানে হয়। তো আমি চেষ্টা করবো একটু এবছর শিল্পীর সাথে কথা বলার, এবং কীরকম কী প্রতিমার দাম রয়েছে তোমাদেরকে একটু আইডিয়া করিয়ে দেওয়ার। তো বন্ধুরা স্টুডিওর সামনেতেও তুমি দেখতে পাচ্ছ এখানেও কিন্তু একের পর এক দুর্গা প্রতিমার কাজ কিন্তু চলছে, এদিকে দেখছো এই যে দাদা খড় বাজছে। তো আগের বছর যখন আমি এসেছিলাম দাদাদের সাথে আমার দেখা হয়েছিল, পাশাপাশি এদিকে তুমি দেখছো যে দাদারা কাজ করছে, এবং নতুন যে এক চালার প্রতিমা, ছোটো থেকে বড় মাঝারি সাইজের বিভিন্ন হাইটের প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে। পাশাপাশি সুদর্শনবাবুর স্টুডিওতে খুব সুন্দর গণেশ ঠাকুর তৈরি হয় কিন্তু, আমি এর আগের বছর এসে দেখেছিলাম, সেই গণেশ ঠাকুর বানানোর কাজও চলছে। এবং মানে বলতে গেলে স্টুডিও কিন্তু ইটসেলফ যথেষ্ট ভালো পরিমাণে ব্যস্ত। স্টুডিওর যোগাযোগের নাম্বারটা তোমরা যেটা এই স্ক্রিনশট তুলে রাখতে পারো পারলে, এই যে এটা হচ্ছে নাম্বার, মা লক্ষ্মী প্রতিমা ঘর যোগাযোগের নাম্বার রইল। আর পুরো প্রতিমাটা তোমাকে, যে প্রতিমাগুলো কাজ চলছে সেগুলো আমি দেখালাম, লাস্ট তোমাকে আমি একটু সুদর্শনবাবুর সাথে কথা বলিয়ে দেবো, এবং চেষ্টা করবো তোমাদেরকে একটু আইডিয়া করে দেওয়া কীরকম কী দাম রয়েছে। যারা আসবে এখানে প্রতিমার জন্য তারা আগে থেকে একটু যদি আইডিয়া হয়ে যায় তাহলে তোমাদেরও সুবিধা হয়। তো আমি যেটা বারবার প্রত্যেককে বলি যে সব থেকে ভালো হয় স্টুডিওতে এসে শিল্পীদের সাথে কথা বলো, আগে জানো, তারপর তোমার যেটা ডিসিশন সেটা তুমি নাও। সুদর্শনবাবু আপনি যদি একটু বলেন যে এই বছর প্রতিমার কীরকম কী দাম রয়েছে, যদি একটু আইডিয়া করে দেন, মানে কীরকম কী দাম হতে পারে। গত বছরের মতোই দামই আসছে, আমি দাম বাড়ছে না, চাহিদা আগে গতবারের মতো নেই, কমই আছে দেখা যাচ্ছে এখন, মানে একটু প্রতিমার চাহিদা কম বলছে এখনও অর্ডার যেরকম হচ্ছে। তাও মানে কেউ যদি মানে আপনার স্টুডিওতে আসতে চায় তো সে কীরকম দাম আইডিয়া করতে পারে, মানে কীরকম স্টার্টিং যদি আপনি যেইরকমই নেবে, এক টাকা নিলে 10 থেকে শুরু আছে, তাতে যেগুলো থিম নেয় থিম টাইপের নিলে সেগুলো দাম 50 থাকিয়ে যাবে, তবে যেমন থিম যেমন কাজ তার হবে সেই দামে।
আর একটা কথা যেটা বলার যে আপনি কি এই বছর মানে দুর্গা প্রতিমার পাশাপাশি আমি দেখছি আপনি বিশ্বকর্মা ঠাকুরও তৈরি করছেন, গণেশ ঠাকুরও তৈরি করছেন, মানে এই অর্ডারগুলো কি নেওয়া হবে? আর দুর্গা প্রতিমা কি নতুন অর্ডার নেওয়া হচ্ছে? নতুন অর্ডার নেওয়া হচ্ছে। আচ্ছা, দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মা তারা শিল্পালয়ের সামনে, এবং স্টুডিওতে ঢুকতেই একটি অপূর্ব সুন্দর মা মনসার মূর্তি তোমাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, মাটির কাজ দেখছো একদমই কমপ্লিট হয়ে গেছে, এবং অপূর্ব সুন্দর মাটির কাজ। মা তারা শিল্পালয় দেখতে পাচ্ছ, এই যে সামনে ব্যানারটি রয়েছে, এখানে রয়েছে প্রোপাইটার এবং শিল্পী শ্রীকৃষ্ণ পাল, এবং স্টুডিওর যোগাযোগের নম্বর এই যে তোমরা আশা করি এখান থেকে তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারবে। বাট স্টুডিওতে ঢোকার সাথে সাথেই তুমি দেখতে পাচ্ছ বেশ কিছু সাবেকি প্রতিমা এখানে তৈরি হচ্ছে। বন্ধুরা, এই এদিকেও দেখো, এখানেও সাবেকি প্রতিমা তৈরি হচ্ছে, বাট সারপ্রাইজ কিন্তু স্টুডিওর ভিতরে। তো স্টুডিওর অন্দরমহল থেকে তোমাকে আমি দেখাচ্ছি, এবং যেটা আমি বলেছিলাম সারপ্রাইজ কিন্তু স্টুডিওর ভিতরে রয়েছে। তো দুই দিকেই মানে যেদিকে তোমার চোখ চাইছে সেখানে তুমি দেখো দুর্গা প্রতিমার কাজ যেমন, প্রস্তুতির পর্ব যেমন তুঙ্গে, তার পাশাপাশি তোমার কিন্তু মনে হতেই পারে যে তুমি এক মুহূর্তে যেন কৃষ্ণনগরে চলে এসছো। মানে অপূর্ব সুন্দর মাটির সাজগহনার কাজ বন্ধুরা, যেটা আমি আমার চ্যানেলের ভিডিওতে প্রত্যেকবারই খোঁজার চেষ্টা করি, এরকম অপূর্ব সুন্দর মাটির গহনা, মাটির সাজ, হাতের কাজ, সেই কাজ কিন্তু তোমাদেরকে আমি এই স্টুডিওতে এসে দেখাচ্ছি। তো খুব ক্লোজ থেকে এই প্রতিমাটি তোমাকে আমি দেখাবো। বন্ধুরা দেখো, বেশ 10-12 ফুটের কাছাকাছি প্রতিমাটি হবে, এবং চালচিত্রটা খুব ভালো করে খেয়াল করে দেখো, একদম মাটির ফাইন কাজ, স্বস্তিক তো রয়েছে, ফুল রয়েছে, তার সাথে সাথে বিভিন্ন ডিজাইন কিন্তু এই চালচিত্রটাতে করা হয়েছে, বেশ বড় রকমের চালচিত্র। শুরু করি গণেশ ঠাকুরকে দিয়ে, ঠাকুরের কাপড় গহনা সম্পূর্ণ মাটির কাজ, মুটুক তুমি দেখতে পাচ্ছ সেটাও মাটির কাজ। এবার এদিকে রয়েছে মা লক্ষ্মী, দেখছো মায়ের গহনা কাপড় চূড়া মুটুক সম্পূর্ণ মাটির কাজ। চলে আসি দশভুজার কাছে, স্বয়ং মা দুর্গা বলতে গেলে থিম এবং সাবেকিয়ানার একটা সংমিশ্রণ এখানে করা হয়েছে। মায়ের কাপড়, মায়ের গহনা, বাজুবন্ধ, গলায় মালা, চূড়া মুটুক সম্পূর্ণ মাটির কাজ। তো এদিকেও তুমি দেখতে পাচ্ছ পরপর কিন্তু দুটি প্রতিমা তৈরি হচ্ছে, এদিকে একটা এবং এদিকে একটা, পাশাপাশি যে এদিকে আর একটা। এবং ওই প্রতিমাটি দেখো ব্যাকগ্রাউন্ডে চালচিত্রটাতে দেখো, উপরে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব। একটু ক্লোজে গিয়ে দেখাতে পারলে ভালো হতো, বাট স্পেসটা যেহেতু কম খুব একটা ভালো করে আমি দেখাতে পারছি না, বাট স্টিল তুমি যদি দেখো এই যে চালচিত্র তুমি দেখছো, চালচিত্রের উপরে কিন্তু মহাদেব। এবং এই প্রতিমাটিতেও, এই প্রতিমাতেও সেই মাটির সাজগহনার কাজ কিন্তু করা হয়েছে। তো বন্ধুরা, এইবার তোমাকে আমি খুব ক্লোজ থেকে তোমাকে আমি দেখাচ্ছি এই যে প্রতিমাটি, প্রতিমাটির চালচিত্রটা তুমি খেয়াল করে দেখো, মানে কি ফাইন এখানে কাজ করা হয়েছে বন্ধুরা, অসাধারণ। মানে দক্ষিণ কলকাতায় যে এই লেভেলে কাজ হচ্ছে, আমি স্টুডিওতে ঢুকে যেটা বলেছিলাম
যে এক মুহূর্তের জন্য তোমার মনে হতে পারে তুমি কৃষ্ণনগরে দাঁড়িয়ে রয়েছো, বাট তার থেকেও মানে আপগ্রেডেড লেভেলের কাজ, বিভিন্ন ধরনের সংমিশ্রণ রয়েছে। আমি খুব বেশি ডিটেলস আমি যাবো না। এখানে তুমি দেখছো যেটা আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডে উপরে স্বয়ং দেবাদিদেব মহাদেব, এদিকে রয়েছে স্বয়ং ব্রহ্মা, ঠিক আছে। এবং মেন যেটা মায়ের টানা টানা চোখ এবং অপূর্ব কারুকার্য এখানে তোমার করা হয়েছে বন্ধুরা, চালচিত্র কিন্তু মানে ভ্যারাইটিস এর মধ্যে, কোথাও সিংহ এই যে দেখছো, ফুল, বিভিন্ন রকমের নকশা করা হয়েছে চালচিত্রে, সিংহ প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পাচ্ছি, এখানে অসুর অসুরকে বেঁধে রাখা হয়েছে, তো একদমই পুরোপুরি মাটির কাজ যেটা আমি বলছিলাম। গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, এদিকে তোমার অসুর, এদিকে মা সরস্বতী, কার্তিক ঠাকুর, সম্পূর্ণ মাটির কাজ। পাশাপাশি কিন্তু থিমের প্রতিমাও তৈরি হচ্ছে, সরি সাবেকি প্রতিমা, মানে থিমের পাশাপাশি এদিকটা সাবেকি প্রতিমাও কিন্তু পরপর কিন্তু এখানে তৈরি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। আর এই যে প্রতিমাটা তোমাকে আমি দেখাচ্ছিলাম এর আগে, এই প্রতিমাটা তো এই অ্যাঙ্গেল থেকে দেখো, এখানেও কিন্তু বেশ একদম মাটির ফাইন কাজ, স্বস্তিক দেওয়া এই যে কারুকার্য রয়েছে। মাঝখান দিয়ে দেখাই তোমাকে কালী ঠাকুর, এখানে একটি সুন্দর বেশ কালী ঠাকুর রয়েছে, এর কাজও সম্ভবত এটা আগের বছরের, বা জানি না এই বছর তৈরি হয়েছে কিনা, বাট স্টিল মানে বলতে গেলে বেশ এক কথায় অনবদ্য। তো বন্ধুরা, তোমাকে যে দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে যে প্রতিমাটি, যেখানে এত ফাইন মাটির কাজ করা হয়েছে, যে গহনাগুলো, তো এখানে দেখছি বিভিন্ন রকমের নকশা, এই যে মাটির যেগুলো করা হয়েছে সেগুলো কিন্তু শুকোতে দেওয়া রয়েছে। পাশাপাশি দেখছো যে ভাই ওখানে ছাঁচের মধ্যে এই যে গহনার কাজটা করছে, এই ভাই আমাকে জাস্ট জায়গা দিল যে তুমি গিয়ে ওই জায়গাটা যাতে গিয়ে একটু ভিডিওটা করতে পারো। খুব শর্ট স্পেস, যারা আসবে খুব সাবধানে চলাফেরা করবে, কারণ মাটির কাজ যেহেতু জাস্ট কমপ্লিট হয়েছে, খুব সাবধানে চলো যাতে মূর্তির সাথে ধাক্কা না খায়। চলে আসি পরের দুর্গা প্রতিমাটাতে, এই প্রতিমাটাও কিন্তু প্রায় একই হাইটের, বলতে গেলে প্রায় একই হাইটের। এখানেও কিন্তু যেটা আমি তোমাদেরকে বলছিলাম, দেখো খুব ভালো করে, মানে মাটির ফাইন কাজ, অসাধারণ চালচিত্রগুলো প্রত্যেকটা প্রতিমারই জাস্ট দেখার মতো হয়েছে। চলে আসি এই চালচিত্রটাতেও, এখানে কিন্তু মহাদেবের রুদ্র রূপ তুমি দেখতে পাচ্ছ, এই যে দেখছো একটা মহাদেবের মুখ করা হয়েছে, উপরে আবার সিংহ, তার উপরে বিভিন্ন রকমের নকশা করা হয়েছে, ফুলের ডিজাইন তো রয়েছে, মানে চালচিত্রগুলো মানে এক কথায় অসাধারণ। তো চলে আসি প্রতিমাটাতে, প্রথম রয়েছে সেনাপতি কার্তিক, কার্তিকের সাজ গহনা কাপড় চূড়া মুটুক সম্পূর্ণ মাটির কাজ, মা সরস্বতী বিদ্যার দেবী, মাকে তুমি দেখে তুমি বুঝতে পারছো কিছু, মানে আমাকে নতুন করে কিছু বলতে হবে না যে পুরোটাই মাটির কাজ। চলে আসি পাশে, এখানে রয়েছে অসুর, অসুরের চুলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, মানে বেশ একদমই অন্যরকম, মাটিতেই করা হয়েছে, বাট এর সাথে সম্ভবত আমি জেনে নেবো এটা কী দেওয়া হয়েছে এর সাথে, বাট খুব সুন্দর হয়েছে। এখানে দেখো অসুরের গায়েও যে গহনা যে সাজ যেটা দেওয়া হয়েছে সেটাও কিন্তু মাটির কাজ। চলে আসি মা দুর্গা দশভুজার কাছে, মায়ের গলায় যে মালা, চূড়া মুটুক, বাজুবন্ধ, মায়ের সম্পূর্ণ সাজ কাপড় সম্পূর্ণ মাটির কাজ, অপূর্ব। তো পাশাপাশি প্রত্যেকটা প্রতিমায় যেহেতু মানে থিমের পাশে কিন্তু এদিকে তোমাদেরকে আমি দেখালাম সাবেকি প্রতিমাও তৈরি হচ্ছে, এদিকে মা কালীও তৈরি হচ্ছে, আগে তোমাকে দেখলাম এদিকটা একটু অন্ধকার রয়েছে, বাট স্টিল তুমি দেখতে পাচ্ছ এই যে মা কালী তৈরি হচ্ছে, বেশ অসাধারণ সুন্দর। তো কিছু সিনেমাটিক শট তোমাদেরকে আমি দেখাই, চলো। তো স্টুডিওর এদিকটাতেও তুমি দেখছো, এখানেও কিন্তু তোমার যেমন সাবেকি দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, তার পাশাপাশি কিন্তু সেই থিমের সাজ কাপড়ে, মাটির সাজ কাপড়ে যে ফাইন কাজ সেটা কিন্তু এখানে হচ্ছে। এখানে তুমি দেখছো এই যে একদমই পুরোপুরি মাটির কারুকার্য, পুরোপুরি মাটির কাজ। তো এদিকে চলে আসছে, এখানে থিমের কালী প্রতিমা, সামনে দেখছো মা কালী, এবং এখানে স্বয়ং মহাকাল মহাদেব ব্যাকগ্রাউন্ড করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে যেটা করা হয়েছে এটা গাছের মতো করা হয়েছে, এবং মহাদেবের সাথে মা সতী, তো একদম সেই পুরাণ কথাকে তুলে ধরা হয়েছে, একদম অনবদ্য প্রতিমা, মাঝারি হাইটের প্রতিমা, বাট পুরোপুরি সেই মাটির কাজ, মায়ের গলায় যে রুদ্রাক্ষ, মহাদেবের গলায় যে রুদ্রাক্ষ, মায়ের যে মালা, মুন্ড মালা, পুরোপুরি মায়ের সাজ কাপড় গহনা বাজুবন্ধ সব পুরোটাই কিন্তু মাটির কাজ। তো এই দিকটায় ঘুরে তোমাকে দেখাই, এখানে দেখছো যেমন থিমের প্রতিমা তৈরি হচ্ছে, পাশাপাশি মাটির থিমের যে সাজ কাপড়ের কাজ সেটা হচ্ছে, মানে সাবেকি থিম সব কাজই কিন্তু এখানে হচ্ছে। এবং প্রত্যেকটা প্রতিমার ক্ষেত্রে আমি যেটা বলছিলাম ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু বন্ধুরা এক কথায় অনবদ্য। সো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি ছিল, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে
অবশ্যই অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে, যাতে আরও অনেক মানুষ বাড়িতে বসে এই ভিডিওটি তার ফোনে, তার মোবাইলে, তার ল্যাপটপ স্ক্রিনে দেখতে পারে। খুব শিগগিরই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে, এবং প্রত্যেকবারই আমি বলি যে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, আর তার পাশে যেটা আমাকে জানাবে সেটা হচ্ছে যে এরপরে কোন স্টুডিও বা কোথাকার ভিডিও দেখতে চাইছো, খুব ইম্পর্ট্যান্ট। সো অফকোর্স নো ডাউট আমি জানি ভিডিওটা ভালো লেগেছে, এবং চেষ্টা করবো এরকমই এরকমই আরও সুন্দর সুন্দর স্টুডিও, এরকমই আরও নতুন নতুন জায়গা তুলে ধরার। সো খুব শীঘ্রই ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। টিল দেন, যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি তোমাদেরকে, ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো খুব শীঘ্রই আরও একটা নতুন ভিডিও নিয়ে।